হাই গাইস, তো আজকে আমাদের বাড়ি বিরিয়ানি বানানো হচ্ছে। এগ বিরিয়ানি হবে। এখানে মশলা আছে, পেঁয়াজ, যা যা লাগে যাবতীয় জিনিস এখানে সব আছে। চাল নিয়ে নেওয়া হয়েছে, আর একটু চাল লাগবে তো দোকানে পাঠানো হয়েছে। তো আজকে আমি আমার বোনদের খাওয়াবো, আমার মামাতো বোন, আমার কাকুর মেয়ে, তো সব বোনদের দেখতে খাওয়াবো। পাচ্ছো যে সব মশলা রেডি, গরিব মানুষের গরিব খাওয়া দাওয়া, তো ছোট ছোট প্যাকেটে নিয়ে আসা হয়েছে। তো লাসি কি হবে দেখা যাক। তো এখানে রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো নেওয়া হয়েছে, আর একটা বেরেস্তা করবো ওই পেঁয়াজটা দিয়ে। ইয়াম্মি মানে হবে আজকে খাওয়া দাওয়া। পেঁয়াজটাকে ডুবো তেলে ভাজতে দেওয়া হচ্ছে, ডিমের মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে দিয়ে দেব আমরা কাজু কিশমিশের পেস্টটা, একটু সুইটনেস আসবে আর সব বাচ্চা ইয়াম্মি বাচ্চারাই খাবে তার জন্য। আর কোন সাত জনম থেকে বিরিয়ানি খাচ্ছি না, মানে কি বলবো, মিতালির সেই বিরিয়ানি, কোচবিহারের মিতালির সেই বিরিয়ানি খুব মিস করছি অনেক দিন থেকে। তো ভাবলাম বাড়িতেই করে নিই গড়ি বানার মতো, যেটা দিয়ে আমরা বানাবো বিরিয়ানি। কমের থেকে খাই এখানে না। প্রিপারেশন নেওয়া হচ্ছে বিরিয়ানি। আমার হাতে রান্না করা যেটা চলে যাচ্ছে ভেতরে, হাড়ির ভেতরে, তো এমন করে লেয়ার লেয়ার দিয়ে সাজানো হবে। তারপরে যখন আমরা খুলবো সেটাকে, হাড়িটাকে, তখন তোমাদেরকে দেখাবো। ভাবতে বিরিয়ানি মশলা চলে যাচ্ছে এখন, কবির থেকে খাই না, এটা আজকে পেটে যাবে। ঘি দিয়ে দেবো পুরো একটু। বিরিয়ানি রেডি হয়ে গেছে আমাদের। আমাদের এখানে গেস্ট এসে পড়েছে, আমার বোন, তো এরা হলো আমার মামাতো বোন, আজকে ইনভাইট করেছি ওদেরকে। তো যার যার খেলা একজন একজন করে নিয়ে নাও। দিশা প্রথমে নে, বিষ্টু দিয়া অ্যানি, তো খাওয়া স্টার্ট করবো আর লাস্টে আমরা রিভিউ নিব ওরা কেমন খাওয়া দাওয়া করলো আর কেমন হয়েছে। ওকে জোরে বল, জোরে বল, মিষ্টি মিষ্টি বল না, বলতেই হবে। আরে বল না, মধুময়।